কেমন আছো? তো আজকে চলে এসেছি আর আজকে আমরা তৈরি করব ভেজ মোমো। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। তো চলো শুরু করে দিই আজকে মোমো রেসিপি। এখানে আমি বাঁধাকপি গুলো ভালো করে একদম গ্রেট করে নিয়েছি, আমি ছোট ছোট করে। তো গ্রেট করা বাঁধাকপি গুলো আমি জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। হালকা একটু ভাপিয়ে নিতে হবে শুধু। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মোমোর জন্য এবার ময়দাটা মেখে নেব। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। মোমোর জন্য ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দা দিয়ে একটু রেখে দেবো কিছুক্ষণ। এবার মোমোর পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াতে একটু সাদা তেল দিয়ে দিলাম। বাঁধাকপিটা ভালো করে নিগড়ে নিতে হবে। এবার তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব, একটু রসুন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব। এবার পেঁয়াজের কুচোটা দিয়ে দেব, পেঁয়াজ কুচোটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার একটু ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটাকে আমি একদম জল ঝরিয়ে নিয়েছি, সিদ্ধ করা হয়েছিল একদম হাত দিয়ে চেপে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা দিয়ে দেবো আমি, এটা ওর সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। এবার একটু সয়া সস দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একসাথে ভালো করে মিশিয়ে নেবো আবার নাড়াচাড়া করে। মোমোর পুর তৈরি হয়ে গেল, এবার নামিয়ে নেবো। এবার মোমোটা তৈরি করে নেব, ছোট ছোট লেজি কেটে নেব মোমো। ছোট ছোট করে লেচিগুলো আগে কেটে নেব আমি। এবার মোমোর লেচিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এবার বেলে নেব, একটু শুকনো ময়দা উপর দিয়ে দিয়ে দেব। এবার মোমোগুলো তৈরি করে নেব, একটু পুর দিয়ে দিলাম, দিয়ে এটাকে এভাবে ভাঁজ করে ভাঁজ করে একটা ডিজাইন তৈরি করে নেব মোমোর। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেব, এবার তেলের মধ্যে কুচো করা কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু রসুন বাটা দিয়ে দেব, একটু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার যে পেঁয়াজ কলিগুলো কুচো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কলি, সেগুলো দিয়ে দেব, তার সঙ্গে আদা বাটাটাও দিয়ে দেব। টমেটোটা দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব, নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নেব। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু, অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি টমেটোটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো কেচাপ। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব,
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মোমোগুলো এর মধ্যে ছেড়ে দেব। এবার মোমোগুলো আমি নাড়াচাড়া করে এর সঙ্গে একটু মিশিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 20 মিনিট জাল করব। মোমোটা আমি 15-20 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। এই যে এরকম দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। মোমো তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মোমোটা আমরা একটা অন্য জায়গায় ঢেলে নেব। তো আমাদের সুপি মোমো তৈরি হয়ে গেল। এভাবে তৈরি করলে আলাদা করে কোনো স্যুপ বা মোমো চাটনি বানানোর কোনো প্রয়োজন নেই, এভাবে করে নিলেই একবারে হয়ে যাবে। খেয়ে দেখো। দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে মোমো, গরম গরম খেতে দারুণ লাগবে। দারুণ, ভেতরটা দেখো কত সুন্দর, একদম গরম ধোঁয়া উঠছে। ফাটাফাটি হয়েছে, তোমরা এটা বাড়িতে তৈরি করো, হেভি ভালো লাগবে খেতে টিফিনের সময়। যারা মোমো প্রিয়, যারা মোমো খুব ভালোবাসে তাদের জন্য খুব ভালো লাগবে। আর সাথে স্যুপ রয়েছে অসাধারণ। স্যুপ দিয়ে একটু মোমোটাকে ট্রাই করব। খুব সুন্দর সাথে মোমোটাকে নিয়ে খেতে। তো আমাদের মোমো রেসিপি তৈরি হয়ে গেল। এভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।